बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलामु अलैकुम वा रहमतुल्लाह। डियर स्टूडेंट, वेलकम टू ऑनलाइन स्कूल दीर्घभूमि बंगबंधु हाई स्कूल बामनफाड़ा कुमिल्ला। आई एम मोहम्मद आमिर हुसैन, असिस्टेंट हेड टीचर दीर्घभूमि बंगबंधु हाई स्कूल। डियर लर्नर, हाउ आर यू? आई होप यू आर ऑल वेल। आई एम फाइन बाय द ग्रेस ऑफ ऑलमाइटी। डियर लर्नर, today I am going to discuss about degree changing. After completing the lessons, students will be able to positive degree to comparative degree, positive degree to superlative degree, comparative degree to superlative degree, superlative degree to comparative degree. Priyo shikkharthi bindu, আমরা সকলেই জানি ডিগ্রি তিন ভাগে বিভক্ত করা হয়েছে, পজিটিভ ডিগ্রি, ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমরা লক্ষ্য করি পজিটিভ ডিগ্রি রুট মূল অংশে অ্যাডজেক্টিভের থাকে, কম্পারেটিভ ডিগ্রি সাথে অ্যাডজেক্টিভের সাথে ইআর যোগ হয়, সুপারলেটিভ ডিগ্রি মূল অ্যাডজেক্টিভের সাথে ইএসটি এসটি যোগ হয়, যেমন টল, টলার, টলেস্ট। আমরা ডিগ্রি পজিটিভকে চেনার জন্য, কম্পারেটিভকে চেনার জন্য, সুপারলেটিভকে চেনার জন্য সহজেই একটা জিনিস আমাদের মনে রাখলে অতি দ্রুত আমরা ডিগ্রিকে চিনতে পারবো অথবা বাক্যটাকে আমরা ধরে নিতে পারবো। যেমন পজিটিভ ডিগ্রি যদি হয়, নো আদার প্রথমে বাক্যে থাকবে, বাক্যের শেষে সাবজেক্ট থাকবে। কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে বাক্যের মধ্যে দেন এনি আদার অ্যাডজেক্টিভের পরে বসবে এবং বাক্যের শুরুতে সাবজেক্ট বসবে। সুপারলেটিভ ডিগ্রি বাক্যের অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকবে এবং বাক্যের শুরুতে সাবজেক্ট বসবে। আমরা আরও লক্ষ্য করি পজিটিভ ডিগ্রি চেনার জন্য ভেরি ফিউ প্রথমেই থাকবে এবং বাক্যের শুরুতেই সাবজেক্ট থাকবে। কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার এবং সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের পূর্বে ওয়ান অফ দ্য বসবে। আমরা সিলেবল এক হলে আমরা টল, টলার, টলেস্ট একক সিলেবলের মধ্যে ইআর এবং ইএসটি যোগ করে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি পরিবর্তন করতে পারি। কিন্তু সিলেবল একের অধিক সিলেবল হলে আমরা লক্ষ্য করি এখানে পজিটিভ ডিগ্রির মধ্যে মূল অংশই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে আমরা অ্যাডজেক্টিভের পূর্বে মোর ব্যবহার করব, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা মোস্ট ব্যবহার করব। এক্সাম্পল, অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। তাহলে আমরা আজকে টাকচার অনুযায়ী ডিগ্রির পরিবর্তন আমরা লক্ষ্য করি। নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, উক্ত বাক্যের উইদিন ব্র্যাকেটের মধ্যে লেখা আছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এই বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিকে পরিণত করব। আমরা এখন ধরে নেব এই বাক্যটা কোন সেন্টে, কোন ডিগ্রিতে অবস্থান করছে। আমরা পূর্বে আলোচনা করে আসছি, যদি বাক্যের মধ্যে নো আদার থাকে, নো আদার থাকে, তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে অবস্থান করে। তাহলে আমাদের বাক্যকে পরিবর্তন করতে হবে সুপারলেটিভ ডিগ্রি। আমরা একটু লক্ষ্য রাখব স্ট্রাকচারে সাবজেক্ট, তাহলে সুপারলেটিভ ডিগ্রি প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসতে হবে। আমরা পূর্বে বলেছিলাম পজিটিভ ডিগ্রির শুরুতে নো আদার, কিন্তু সাবজেক্ট থাকবে সর্বশেষ। এখানে রহিম, রহিম হচ্ছে সাবজেক্ট, অতএব এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট লিখে নেব রহিম। নেক্সট আমরা হেল্পিং ভার্ব স্ট্রাকচারে দেওয়া আছে। হেল্পিং ভার্বকে আমরা এবি ভার্ব বলে থাকি, যেটা অক্সিলারি ভার্ব, এটাকে আমরা এবি ভার্ব বলতে পারি। তাহলে এই বাক্যের মধ্যে আমরা লক্ষ্য করব এবি ভার্ব কোথায় আছে। আমরা এবি ভার্ব ইজ পেলাম, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর আমরা এবি ভার্ব ইজ বসাবো। নেক্সট সুপারলেটিভ ডিগ্রি করার জন্য আমাদের স্ট্রাকচারে দেখা যাচ্ছে দি অবস্থান করছে, আমরা ঠিক সেখানে দি ব্যবহার করব। নেক্সট স্ট্রাকচার অনুসারে আমরা লক্ষ্য করতে পারি
পরিবর্তন করতে হবে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমরা অ্যাডজেক্ট কোথায় আছে আমরা এটা বাইর করব। এখানে দেখা যাচ্ছে টল, টলের সুপারলেটিভ অবস্থান আমরা পূর্বে দেখেছিলাম টলেস্ট, তাহলে এখানে আমরা টলেস্টে লিখব। তাহলে রহিম ইজ দ্য টলেস্ট। তারপরে নেক্সট আমরা সূত্র আছে অবজেক্ট, এই বাক্যের বাকি যে অংশটা আছে আমরা সম্পূর্ণ অংশটাই লিখে দেব, বয় ইন আওয়ার ক্লাস। তাহলে আমরা সুন্দর একটা বাক্য পরিবর্তন হয়ে গেল সুপারলেটিভতে, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এখন যদি এটাকে বলা হয় কম্পারেটিভ করার জন্য, আমরা ঠিক একটা স্ট্রাকচার ছোট্ট করে নিয়ে নেব, সাবজেক্ট প্লাস অ্যাভি ভার্ব প্লাস আমরা পূর্বে বলেছিলাম দেন এনি আদারের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ হতে হবে, তাহলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ প্লাস হবে দেন এনি আদার। নেক্সট অবজেক্ট, তাহলে আমরা সূত্র অনুসারে এবং স্ট্রাকচার অনুসারে আমরা সাবজেক্ট লিখতে পারি। এখানে রহিম, রহিম এভিবার ইজ, ইজ এখানে আমরা দি আমাদের রুলে নাই, তাহলে দি আমার বসাবো না, তাহলে অ্যাডজেক্টিভ পরিবর্তন করব। টলেস্টের কম্পারেটিভ অবস্থান করছে টলার, টলার দেন সূত্রে আছে দেন এনি আদার, আমরা লিখে দেব দেন এনি আদার। অবজেক্ট বাকি অংশ যা আছে আমরা তা লিখে দেব বয় ইন আওয়ার ক্লাস। নেক্সট, তাহলে আমরা বুঝতে পারলাম পজিটিভ থেকে আমরা কীভাবে সুপারলেটিভ করব, সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ থেকে কীভাবে, সুপারলেটিভ থেকে আমরা কীভাবে কম্পারেটিভ করব। আর একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, যা আমরা লিখা আছে রহিম ইজ টলার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস, তাহলে এখানে পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি আমরা একটু স্ট্রাকচারটা লক্ষ্য করি, নো আদার প্লাস অবজেক্ট যে বাকি অংশ থাকবে যেটা বলে থাকি আমরা হেল্পিং বার, নেক্সট তারপর আমরা হেল্পিং বার বসাবো, তারপর আমরা এস, তারপর আমরা ডিগ্রি পরিবর্তনটা করে নেব পজিটিভ ডিগ্রি, তারপরে সূত্রের এস, নেক্সট আমরা সাবজেক্ট বসাবো। আমরা পূর্বেই বলেছিলাম যে পজিটিভ ডিগ্রির সাবজেক্ট সবসময় সবার শেষে ব্যবহার করতে হবে, তাহলে আমরা এখানে শুরুতে বাক্যের নো আদার দিয়ে শুরু করতে হবে, নো আদার। তাহলে অবজেক্ট আছে আমরা ওই বাক্যের সর্বশেষ দেন এনি আদারের পরের অংশটাই হচ্ছে অবজেক্ট, তাহলে বয় ইন আওয়ার ক্লাস। ক্লাস, তাহলে আমরা সূত্র অনুসারে এখানে হেল্পিং ভার্ব নিয়ে আসবো, হেল্পিং ভার্ব দেখা আমরা লক্ষ্য করছি এখানে ইজ, তাহলে আমরা এখানে হেল্পিং ভার্ব ইজ ব্যবহার করব। সূত্রের এস, তাহলে পজিটিভ ডিগ্রি পরিবর্তন আসবে, এখানে আমরা পাইছি টেলার, আমরা দেব টল, সূত্রের এস। তাহলে সর্বশেষ আমরা সাবজেক্ট খোঁজ করব, সাবজেক্ট আছে রহিম, আমরা লিখব এখানে রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পারলাম সুপারলেটিভ ডিগ্রি কীভাবে করা যায়, কম্পারেটিভ ডিগ্রি কীভাবে করা যায়, কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ করা যায়। আরেকটা রোল আমরা যেখানে দুই নাম্বার একটা অপশন দেওয়া আছে, যেমন ভেরি ফিউ দ্যাট মোস্ট আদার ওয়ান অফ দ্য, একই তবে একটু পরিবর্তন করলেই আমরা লক্ষ্য করতে পারবো পূর্বের স্ট্রাকচারের মতনই আমরা এখানে কাজটা কমপ্লিট করতে পারবো। তাহলে লক্ষ্য করি ভেরি ফিউ বয়েস ইন আওয়ার ক্লাস আর এস টল রহিম, তাহলে এখানে ভেরি ফিউ যখন আমরা দেখতে পারছি তখনই বুঝতে পারছি এখানে আমরা ভেরি ফিউ পজিটিভ ডিগ্রিতে অবস্থান করছে, অতএব বাক্যটা আমরা পজিটিভ ডিগ্রি হিসাবে দেখতে পাচ্ছি। এখন পজিটিভ ডিগ্রি
থেকে আমরা কম্পারিটিভে পরিণত করব, তাহলে টাকচারকে একটু আমরা ফলো করে নিই। টাকচার সাবজেক্ট প্লাস এবি বার প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ প্লাস দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। তাইলে আমরা সূত্রকে ফলো করে অথবা এই টাকচারকে ফলো করে আমরা বাক্যটা কমপ্লিট করে নিই। প্রথমে আমরা সাবজেক্ট খোঁজ করবো কোথায় আছে, তাহলে পজিটিভ ডিগ্রি সাবজেক্ট সর্বশেষ প্রান্তে থাকে। তাহলে এখন আমরা রহিম সাবজেক্ট পেয়ে গেলাম, রহিম। রহিমের পরপরই আমরা পাচ্ছি এভি ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব। পার্সন অনুযায়ী এখানে আমাদের আছে আর, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর কখনো আর বসানো যায় না, অতএব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসাতে হয়, ইজ অথবা ওয়াজ। যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা ইজ বসাবো, ওয়াজ এখানে বসাবো না। নেক্সট আমরা অ্যাডজেক্টিভের পরিবর্তনের পূর্বে আমাদের এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ লক্ষ্য করতে হবে, কি আছে, টল। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ পরিবর্তন করে নেব টলার। আমরা রুল অনুসারে দেখতে পাচ্ছি, পূর্বে ছিল আমাদের এখানে দেন এনি আদার, এখানে আমাদের পরিবর্তন শুধু হবে দেন মোস্ট আদার। নেক্সট আমাদের অবজেক্ট, অবজেক্ট রয়েছে বয় ইন আওয়ার ক্লাস, বয় ইন আওয়ার ক্লাস। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করা যায়। এবার আবার একটা সেন্টেন্স আমরা লক্ষ্য করব, কীভাবে আমরা কীভাবে কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে পারি। তাহলে এখানে রহিম ইজ মোর অ্যাক্টিভ দ্যান মোস্ট আদার বয়েস। তাহলে আমরা সুপারলেটিভ করতে গিয়ে দেখলাম, প্রথমে আমরা সাবজেক্ট, সাবজেক্ট কম্পারেটিভ ডিগ্রি প্রথমে বসে, এবং সুপারলেটিভ ডিগ্রি প্রথমে আমরা সাবজেক্ট বসাতে পারি, সাবজেক্ট রহিম। আমাদের রুলে রয়েছে এবি ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব হিসাবে আমরা চিনি এবং জানি, ইজ। সুপারলেটিভ ডিগ্রির রুল অনুযায়ী যখন আমরা ভেরি ফিউ কোনো বাক্যে পাবো অথবা দেন মোস্ট আদার পাবো, তার পরিবর্তে আমরা এখানে ওয়ান অফ দ্য শব্দটা বসাতে হবে। তারপরে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে, এখানে আছে মোর অ্যাক্টিভ, হয়ে যাবে মোস্ট অ্যাক্টিভ। মোস্ট অ্যাক্টিভ। নেক্সট আমাদের রয়ে গেছে অবজেক্ট, এখানে আমাদের অবজেক্ট রয়ে গেছে বয়েস। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ ইনশাল্লাহ নিজে নিজেই করতে পারবো। নেক্সট সি অ্যাগেইন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।